নওগাঁর আত্রাই উপজেলায় রক্তদহ বিলের মাত্র একটি খাল পুনঃখননে ভাগ্য ফিরেছে 50টি গ্রামের মানুষের। জলাবদ্ধতা দূর হওয়ায় আবাদের আওতায় এসেছে 2,500 হেক্টর জমি। খালের মাটি দিয়ে সড়ক নির্মাণ করায় মানুষের যাতায়াতের দুর্ভোগ কমেছে। নওগাঁ সংবাদদাতা তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। খালে পানি থাকায় সারা বছরই চাষাবাদ করতে পারছেন কৃষকরা। এতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় জেলেরা। সড়কে চলাচল করতে পারায় দুর্ভোগ কমেছে তাদের। 2013 সাল থেকে দুই দফায় নগার আত্রাই উপজেলায় রক্তদহ বিলের একটি খাল পুনঃখনন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, তারই সুফল পাচ্ছেন স্থানীয়রা। মানে এলাকার লোক মাছ মেরে চলতে পারবো, সেচ দেওয়ার জন্য খুবই উপকার হয়েছে। আগে খুব কষ্ট করে যেতে হতো, নৌকার জন্য বসে থাকতে হতো, অসুস্থ ব্যাপারে মানুষ মারাও যেতে পারছে, কিন্তু এখন ভালো হয়েছে। এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে এলাকায় সবুজ বেষ্টনী গড়ে উঠবে, স্থানীয়দের আর্থসামাজিক অবস্থাও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুলাই মাস থেকে গাছ মানে বৃক্ষরোপণের কার্যক্রমটা চলবে। যে এই যেহেতু খাল আরো অনেক আছে, যেগুলো আমরা যদি খনন করতে পারি তাহলে আমরা এই ভূগর্ভস্থ পানির উপর যে চাপ, এই চাপটা আমরা কমাতে পারবো। রক্তদহ বিল থেকে আত্রাই নদী পর্যন্ত 15 কিলোমিটার খাল খননে ব্যয় হয়েছে 9.5 কোটি টাকা। তবে জেলায় আরও 3 থেকে 4টি খাল খননের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।